السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা লিভারের সমস্যা দূর করার জন্য, হঠাৎ লিভারের ব্যথা দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ তাদবীর, গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব। তো বন্ধুরা, এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, লিভার একটি জটিল একটি মারাত্মক রোগ। হঠাৎ আপনার লিভারের ব্যথা হয়ে যেতে পারে, ব্যথা উঠে যেতে পারে। তো আপনারা হঠাৎ লিভারের ব্যথা কমানোর জন্য এবং কি লিভারের যে কোনো সমস্যার সমাধানে আপনারা পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াতকে আমল করতে পারেন এবং কি মন আল্লাহর উপর বিশ্বাস ভরসা রেখে যদি এই আমল করেন, আপনি লিভারের ব্যথা থেকে এবং লিভারজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, পবিত্র কোরআনুল কারিমের সূরা রহমানের 78 নম্বর আয়াত অবশ্যই অবশ্যই আপনারা আগে সাতবার দুরূদ শরীফ পাঠ করে নিবেন, তারপর সূরা রহমানের 78 নম্বর আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে বাংলা উচ্চারণ দিয়ে দেওয়া থাকবে। তো বন্ধুরা, সূরা আর রহমানের 78 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আমি আবার বলে দিচ্ছি, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সাতবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনারা এই আয়াতখানা 11 বার পাঠ করবেন এবং তারপর আবার 15 সাতবার দুরূদ শরীফ পাঠ করে আপনারা এক গ্লাস পানিতে ফু দিয়ে নিয়মিত আপনারা এই আমল করে এই পানিটি পান করবেন। ইনশাআল্লাহ লিভারের হঠাৎ ব্যথা এবং লিভারজনিত যত সমস্যা রয়েছে, আপনারা অল্প কিছুদিন আমল করলেই আপনারা লিভারের সমস্যা থেকে এবং হঠাৎ লিভারের ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটাই কথা, সেটা হচ্ছে বিশ্বাস এবং ভরসা। আমাদের দেশে একটি কথা প্রচলন রয়েছে, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি। তো বন্ধুরা, বিশ্বাসের সাথে, ভক্তির সাথে এবং কি ইয়াকিনের সাথে মহান আল্লাহর উপর ভরসা রেখে আমল করবেন, ইনশাআল্লাহ আপনারা লিভারজনিত সকল সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন অল্প কিছুদিন আমল করলেই। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।